জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আমার নাম নিয়ে তো বলেননি, আপনি মুখ্যমন্ত্রীকে বলুন আমার নাম নিয়ে ওই কথাটা বলতে। রেজিনগরে ওনার প্রশাসন নেই, ওসি আছে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তেনাকে আমার উপদেশ দেওয়ার ধৃষ্টতা দেখাবো না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তিনি যে কাউকে মিন করে, সে হুমায়ুন কবিরকে হতে পারে, আর কেউ রামশ্যাম যদুমধু হতে পারে, বুঝতে অসুবিধা হয়নি সেটা হুমায়ুন কবিরকেই বলেছে। কিন্তু হুমায়ুন কবিরকে রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ জায়গায় বসে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কে এই কথাটা বলা যায় যে আমি গুন্ডা? গুন্ডার ডেফিনিশন কী, গুন্ডার মানেটা কী? তাহলে তার গুন্ডার, তিনি পুলিশ মন্ত্রী, এত ক্ষমতা পাওয়ার পর যদি আমি রেজিনগরে কোথাও গুন্ডামি করে থাকি, মুর্শিদাবাদের কোনো 27টা পিএসের মধ্যে কোনো গুন্ডামি করে থাকি, তাহলে এর আগে আমি শুধু এসপি অফিসের সামনে, ডিএম অফিসের সামনে 2016 সালে শুধুমাত্র অধীর চৌধুরী নিচে গান্ধী মূর্তির সামনে অনশন করেছিল, তৎকালীন এসপি মুকেশ কুমারের বিরুদ্ধে শুধু হুমকি দিয়ে বক্তৃতা করেছিলাম, তার জন্য আমার বহরমপুর থানায় কেস হয়েছিল। তা আমি যদি গুন্ডামি করে থাকি তাহলে আমার বিরুদ্ধে থানায় কেস করে দিয়ে আমাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিক, কিন্তু এইভাবে আমার মান সম্মান হানি করার মতো অধিকার তো কাউকে দেওয়া যায়নি। তার যদি এটা বলার অধিকার থাকে, আমারও তো আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমাকে কেউ মান সম্মানে আঘাত করলে আমিও তো আমার আত্মপক্ষ পর্যালোচনা করার বা আমিও তো আমার মতো করে বলার বলতে পারি। তো জনমানুষ এটাকে কি কেউ ভালো বলবে? একটা গুন্ডা শব্দের অর্থটা কী? গুন্ডা কাকে বলা যায়? গুন্ডামি তার প্রমাণ থাকতে হবে তো যে আমি কার সঙ্গে গুন্ডামি করেছি। এর আগে বললাম তো আমি থাকলাম চুচুড়ায়, এই ডিএম রাজশ্রী মিত্র 7:39 আমাকে ফোন করেছেন, এখানকার ডিএম হিসেবে, তার 7 দিন আগে ডিএম ছিল মালদায়, এখানে আসার পরে এই ঘটনাটা ঘটলো নূপুর শর্মা, সেই নূপুর শর্মাকে নিয়ে যে বিতর্ক হয়েছিল নবী সাহেবকে নিয়ে, সেই সময় দৌলতাবাদ থানা, বেলডাঙ্গা থানা, রেজিনগর থানা সব জায়গায় প্রতিবাদে মুসলিম সম্প্রদায়ের মানুষরা মিছিল করেছিল। একইভাবে লাস্ট মিছিলটা শক্তিপুরে হয়েছিল, সেই মিছিলে আমি 200 কিলোমিটার দূরে চুচুড়াই থাকলাম, আর আমার নেত্রী এসপির রিপোর্ট শুনে বলে দিল দাঙ্গা লাগিয়েছে হুমায়ুন কবির। সেটা কি প্রমাণিত যে আমি দাঙ্গার সঙ্গে যুক্ত?